Hey everyone, I'm Katrina Kaif. ইনস্টাগ্রামে পোস্ট পিছু 1 কোটি, কত সম্পত্তির মালিক ক্যাটরিনা কাইফ, জানলে ঘুরবে মাথা। শুধু অভিনয় নয়, আয়ের উৎস অনেক, ক্যাটরিনার সম্পত্তির পরিমাণ মাথা ঘুরিয়ে দেবে। কোনো তারকা সন্তান নন, এমনকি ভারতবাসীও নন, তবু আজ তিনি বলিউডের একজন খ্যাতনামা অভিনেত্রী। বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় 2 দশক অতিবাহিত করে ফেলা ক্যাটরিনা কাইফ আজ বলিউডের প্রথম সারির অভিনেত্রী। জানলে অবাক হয়ে যাবেন, 224 কোটি টাকার মালিক ক্যাটরিনার আয়ের উৎস কিন্তু শুধু সিনেমা নয়, আর কী কীভাবে তিনি উপার্জন করেন। 2003 সালে বুম সিনেমার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। প্রথম সিনেমাটি সেইভাবে জনপ্রিয়তা না পেলেও পরিচালকদের নজরে চলে আসেন ক্যাটরিনা। প্রথম দিকে ভাষাগত কিছু সমস্যা তৈরি হলেও পরবর্তী সময়ে তা কাটিয়ে ওঠেন অভিনেত্রী। বন্ধু সালমান খানের হাত ধরে উপহার দিতে থাকেন একের পর এক ব্লকবাস্টার সিনেমা। নিউ ইয়র্ক, ব্যাং ব্যাং, নামাস্তে লন্ডন, টাইগার জিন্দা হে, একতা টাইগার সহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ অভিনয় করেছেন টাইগার 3 সিনেমাতে। টাইগার 3 সিনেমাতে ক্যাটরিনার অ্যাকশন স্টান্ট দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন। কিছু কিছু দৃশ্যে সালমান খানকে ছাপিয়ে গেছেন তিনি। আজ পারিশ্রমিকের দিক থেকেও ক্যাট পেছনে ফেলে দিয়েছেন বহু অভিনেত্রীকে। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী ক্যাট সুন্দরীর মোট সম্পত্তির পরিমাণ 224 কোটি টাকা। বার্ষিক তিনি যত টাকা উপার্জন করেন তার বেশিরভাগ উৎসই হল সিনেমা। তবে সিনেমা ছাড়াও ক্যাটরিনা আরও অনেক কাজ করেন, যেখান থেকে মোটা অঙ্কের টাকা উপার্জন করেন তিনি। ক্যাটরিনার প্রসাধনী সংস্থা কে বিউটি প্রথম বাজারে আসে 2019 সালে। 2022 সালে একটি প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, 2019 সালে লঞ্চ হওয়া কে বিউটি নামক প্রসাধনী সংস্থা মাত্র 3 বছরের মধ্যে উপার্জন করেছে 100 কোটি টাকা। তবে শুধু এই সংস্থা নয়, আরও অন্য একটি সংস্থায় সম্প্রতি বিনিয়োগ করেছেন অভিনেত্রী, যেখান থেকেও বছরে মোটা টাকা উপার্জন করেন তিনি। এছাড়াও ইনস্টাগ্রামে প্রচারণামূলক কাজের জন্য 80 লক্ষ থেকে 1 কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। বেশ কিছু সংস্থার বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেন ক্যাটরিনা। এই সমস্ত সংস্থা থেকে তিনি বার্ষিক 6 থেকে 7 কোটি টাকা উপার্জন করেন। সিনেমা পিছু তিনি প্রায় 10 থেকে 12 কোটি টাকা পারিশ্রমিক নেন। প্রসঙ্গত, সালমান খানের হাত ধরেই বলিউডে এন্ট্রি হয়েছিল ক্যাটরিনার। অনেকেই ভেবেছিলেন অদূর ভবিষ্যতে সালমানের সঙ্গেই ঘর বাঁধবেন তিনি। পরবর্তী সময়ে রণবীর কাপুরের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন ক্যাটরিনা, কিন্তু পরিবারের অসম্মতি থাকায় সেই সম্পর্ক ভেঙে যায়। অবশেষে 2021 সালে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা। এই মুহূর্তে স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। আজকে দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D ফোর্থ ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।